অনেকদিন মানে কি আমি তো শুরুই করলাম কয়দিন আগে প্রথম সিনেমা দিয়ে কতদিন হলো লাস্ট ইয়ার করেছি তো অনেকদিন কিভাবে হলো শুরু করলাম কাজটা আলহামদুলিল্লাহ পাকাপাকি যাচ্ছে ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ নো কমপ্লেন্স চেষ্টা করছি ভালো যদি ক্যারেক্টার পাই ইনশাল্লাহ উপহার দিব আমার দর্শকদেরকে আর একটা ক্যারেক্টার দিয়ে বড় পর্দায় আমি তো চাইলে কালকে বড় পর্দায় আসতে পারি বাট দেন নাথিং ওয়ার্কস অন মাই বেসিস ইটস অল অ্যাবাউট কাম গুড প্রজেক্টের একটা ওয়েট করা গুড ডিরেক্টরের জন্য ওয়েট করা গুড একটা টিমের জন্য ওয়েট করা সো দেখি ভাগ্যে যেটা থাকে সেটা কথাবার্তা কয়েকটা নিয়ে হয়েছে কিন্তু যতদিন পর্যন্ত আমি যদি সাইন টাইন না করি ততদিন পর্যন্ত আমি কিছু বলতে পারবো না আমার মনে হয় বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে অনেক ভালো কোয়ালিটি গুড বাজেট গুড প্রোডাকশন হাউস গুড ডিরেক্টর গুড অ্যাক্টার্স সব অনুযায়ী গুড টিম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড ইজ ভেরি নিডেড যাতে আমরা কম্পিট করতে পারি যে ফাইন দিস ইজ দ্য হাইয়েস্ট মুভি আমরা বানাচ্ছি সব থেকে ভালো লেভেলের অ্যান্ড উইটা কম্পিট করে দেখতে যে না আমরা উইটার লেভেলের আরও বেশি উপরে উঠছি উইটার উপর ভিত্তি করে ডিপেন্ড করে আমাদের আগানো উচিত কাজ করা উচিত আমার তো মনে হচ্ছে এখনকার টাইমে বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রিতে অনেক ভালো যাচ্ছে কারণ পরপর আমি অনেক হিট হিট ভালো ভালো মুভির দেখেছি শুনেছি ভালো করেছে যেরকম খাওয়া অনেক ভালো করেছে যেরকম পড়া অনেক ভালো করেছে সেটা কিন্তু অনেক বড় একটা জিনিস বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য সো এইভাবে যদি আমরা আগাতে থাকি আরও বেশি বেশি প্রত্যেক বছর এরকম টাইপের মুভি দিতে পারি বাংলাদেশকে আই থিঙ্ক আমাদের জন্য এটা অনেক গর্বের একটা ব্যাপার হবে এইটা আমার মধ্যে আমার অনেক আপসেটিং লাগে ব্যাপারটা কারণ আমার চোখে দেখা অনেক ভালো ভালো থিয়েটার অ্যাক্টার্স আছে ব্রিলিয়েন্ট থিয়েটারের বাইরেও ব্রিলিয়েন্ট অ্যাক্টার্স আছে কাজ দেওয়ার কাজ পাচ্ছে না কারণ বাংলাদেশের ডিরেক্টার্স আমি জানি না কাস্টিং কীভাবে হয় আমি যেহেতু নতুন অনেক বাট আমি চাই বাংলাদেশি মানুষদেরকে আরও বেশি দেখতে এসব জায়গায় ভালো ভালো কাজে দেখতে অবভিয়াসলি বাইরের দেশে আর্টিস্টও মানে দে আর অলসো আর্টিস্ট টু বাট বাংলাদেশের আর্টিস্টদেরও একটু প্ল্যাটফর্মটা দেওয়া উচিত আমার মনে হয় ওরা কাজ করলে আরও আরও ভালো হতো ব্যক্তিগত আমার কাছে যেহেতু বললাম আমি অসাধারণ অ্যাক্টার্স ওরা সবাই ওরা সবাই অসাধারণ কারো একজনের সাথে যদি আমি পেয়ে যে কোনো আমাকে কিছু কিছু বলে করতে আমি কখনো চুজ করবো না বিকজ আমি ট্যালেন্টের অনেক শ্রদ্ধা করতে চাই আমি চাই হচ্ছে ওদের এই ট্যালেন্টটাকে বেশি প্রায়োরিটি বেশি হচ্ছে রেসপেক্টে দেখাতে সো আই ডোন্ট মাইন্ড ওয়ার্কিং উইথ এনিবডি ফেমাস আর নন ফেমাস ইফ হি অর শি ইজ ট্যালেন্টেড আই উড লাভ টু ওয়ার্ক অ্যান্ড লার্ন ফ্রম দ্যাম তুফানের জন্য আমি নিজে অনেক বেশি এক্সাইটেড পোস্টার তো অসাধারণ আসছে অ্যান্ড জাস্ট ওয়েটিং ইগারলি আই থিঙ্ক তুফান অনেক ভালো ধামাকা করবে সো আই উইশ দেম অল দ্য বেস্ট লেট দেম আই হোপ দে হ্যাভ আ লট অফ সাকসেস ফর দিস মুভি রায়হান রাফি অনেক ভালো একটা ডিরেক্টর সে পরপর বাংলাদেশের সিনেমায় রিসেন্ট টাইমসে ভালো ভালো সুপার হিট মুভিস দিয়ে গিয়েছে সো আই উইশ হিম অল দ্য বেস্ট বিয়ে করছি কবে যখন সময় হবে তখন বিয়ে করবো আমি আমার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলতে চাই না যতক্ষণ পর্যন্ত আমি নিজেও শিওর না কি হচ্ছে আমার ফিউচারে আর আই থিঙ্ক যেহেতু আমি মিডিয়ায় পার্সোনালিটি একটা ফেস হয়ে আসছি এখন বলতে চাচ্ছি আগ্রহী আমি চাই মিডিয়া পার্সোনালিটি হয়েই থাকতে আমার কাজ হচ্ছে মডেলিং এখন অ্যাক্টিং এখন সো মডেলিং করা অ্যাক্টিং নিয়ে ই করা নট অ্যাবাউট পার্সোনাল লাইফ আমি পার্সোনাল লাইফে কী করছি ইটস নট রিলেটেড ইটস ইন্টারেস্টিং টু আই আন্ডারস্ট্যান্ড ফর ইউ গাইজ যদি কখনো বিয়ে করি অবভিয়াসলি আপনারা জানতে পারবেন আমি চাই নিজেকে রিপ্রেজেন্ট করতে ভালো ভালো কাজে এখন ভালো ভালো কাজ কিসে হয় না হয় এটা তো আমি বুঝতে পারবো না কিন্তু আমি চেষ্টা করবো নিজের দিক দিয়ে যে ভালো ভালো কাজে ইনভলভ হয় ভালো ভালো কাজে উপহার দেওয়ার অডিয়েন্সদেরকে সেটাই আমার ইচ্ছা এটাই আমার আশা আর আমি এটার জন্য হার্ডওয়ার্ক করে যাব আর বাকিটা হচ্ছে আপনার ভাগ্যে যেটা আছে।